চাকরি পাইনি, আপনাদের রিপোর্টারদের মধ্যে যার নাই কোনো গতি সে কিন্তু রাজনীতি করে না, অনেকে সাংবাদিকতার কাছে আপনারা যুক্ত হয়েছে। আমাকে অনেকে বলে দাদা 80,000 টাকা যদি আপনি বন্দোবস্ত করতে পারেন আমি কিন্তু সাংবাদিকতার কাজে নামিয়ে দাম। কেন তুমি এটা এম এ পাস করা ছেলে তাও ইংরেজিতে তুমি কেন করতাম কি, আর তো কোনো উপায় নেই। আছে সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেক ব্যথিত চিত্ত শিক্ষিত যুবক যুবতীরা আপনারা আছেন, আমি জানি, আই এম পেইনফুল ফর ইউ, কারণ আমি কিছু করতে পারছি না এই মুহূর্তে। এইখানে বলেছে যে 22,000-এর বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকেই রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষকে এটা জানাতে চাই যে আপনারা বলেন, আপনার গ্রামে দেখেন, আপনার এলাকায় দেখেন, কে বা কারা এই স্কিল ডেভেলপমেন্টে শিক্ষা নিয়ে এরা বাইরে কতজন চাকরি করছে, এটা কোনো উল্লেখ নেই। কোন ইয়েতে আমি প্রশ্ন করবো, কোন কোম্পানি কেমন কোম্পানিতে, নাতি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে 3 দিনের কোর্স, 1 মাসের কোর্স, কি হারে যে টাকা নষ্ট হচ্ছে। আরে ওয়েন এইগুলোর মনিটরিং হওয়া উচিত, সাকসেস স্টোরি গুলো আসা উচিত, নাতি আজকে অনেকগুলো ছেলে মেয়ে তারা ইন দি নেম অফ স্কিল ডেভেলপমেন্ট এরা কোর্সটা করছে আর কোথাও চাকরি পাচ্ছে, তাতে কি হচ্ছে? যাদের একটা আশা ছিল স্কিল ডেভেলপমেন্ট করে আমি একটা কিছু চাকরি পাব, যখন জানতে পারছে যে যে কোয়ালিটিতে স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট করে কিন্তু 5-স্টার হোটেলে আমি অনেককে দেখেছি যে ওয়েটারদের আমরা যখন জিজ্ঞেস করি ইউ আর ফ্রম, বলছে আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, হোয়াট ইজ ইয়ার নেম, গুরু সদয় না, তোমার বাড়ি কোথায়, তো ওয়েস্ট বেঙ্গলের লোক আর বাংলায় বলবো, বলছে স্যার আমি 24 পরগনা ডিস্ট্রিক্ট, গুড, কোথা থেকে এসছো, বলছে আমি বাংলা মানে 24 পরগনা থেকে এসছি, তো কি কোর্সটা করেছো, স্কিল ডেভেলপমেন্ট ফর 1 ইয়ার হোটেল ম্যানেজমেন্ট, কেমন টাকা পাচ্ছ, বলতে 27,000 টাকা, ভেরি গুড, দে আর ভেরি হ্যাপি, তোমাদের স্কিল ডেভেলপমেন্টের ওইখানটায় কেমন সাকসেস রেট, বলছে 80% প্লেসমেন্ট হয়ে যাচ্ছে। আর আমার ত্রিপুরার যে সমস্ত স্কিল ডেভেলপমেন্টের কোর্স চালু আছে, হোয়াট ইজ দেয়ার সাকসেস রেট, মোস্ট অফ দি স্টুডেন্টস এরা এই সমস্ত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে গিয়ে নট ইভেন 30% ছেলেরা চাকরি বাকরি পাচ্ছে। এই যে মেসেজটা যাচ্ছে তাতে যুব সমাজের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট কি বলবে, তখন স্কিল ডেভেলপমেন্ট কইরাও যখন চাকরি পাইতে দু রিটায়ার কইরা কি, ইট হ্যাজ গন টু দ্যাট লেভেল, বলেছে এটার মধ্যে এরা এই কথাগুলো বলেছে। রুটস এন্ড ব্রিজেস বলেছে যে গত বছরে যা করেছে কি লিখেছে, এর কি লিখেছে, বলছে যে 150 কিলোমিটার জাতীয় সড়ক কি ত্রিপুরা সরকার করছে, এটা আমার প্রশ্ন। আমি আপনাদের বলি জাতীয় সড়ক নির্মাণের জন্য NHIDCL আছে, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এখানে ত্রিপুরার ইঞ্জিনিয়ারদের বা ত্রিপুরার পূর্ত দপ্তরের কোনো কথা চলে না, এরা দিল্লি থেকে আসছে, দিল্লির সমস্ত কথা এখানে কাজ হচ্ছে, বাইরের কন্ট্রাক্টররা এসে কাজ করছে, যা কাজ করছে ত্রিপুরায় এটা কি বলে, এটা বলার আর অপেক্ষা রাখে না, এটাই তো বলে বাংলায়, মানে এটা আর কয়ে লাভ নাই, কি হইতাছে। ন্যাশনাল হাইওয়ে আমার অভিজ্ঞতায় আমি বুঝছি, ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হবে ইটের কোনো প্রয়োগ করা যাবে না, নো ইট নো ব্রিক্স, কিন্তু আপনি গিয়ে দেখুন খোয়াই কমলপুর রোড এবং খোয়াই থেকে এখন আগরতলা পর্যন্ত
যে রুটটা হলো সমস্ত ড্রেনের যে ওয়ালে ড্রেন করছে, ওয়াল হচ্ছে তো ইট দিয়ে এরা করছে, এবং সরকার একদম চুপচাপ, নো কমিটি, নো এনকোয়ারি, নো ইন্সপেকশন, নাথিং। কিন্তু এখানে গর্ব করে লিখছে যে 2022 অর্থবর্ষে 150 কিলোমিটার জাতীয় সড়ক তারা তৈরি করেছে, মানে কেন্দ্রীয় সরকার করছে, তারপর লিখেছে 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে, 30 কিলোমিটার এডিসির হাতে, বন্ধু আপনাদের বলছি আমি, 30 এডিসির হাতে 1183 কিলোমিটার সড়ক আছে, আর রাজ্যের কাছে তো কত কিলোমিটার সড়ক আছে এটা আপনারা বুঝতেই পারছেন, অনলি 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করেছে। এবং আগামী দিন কি করবে, 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে, অনলি 3। তারপর 85 কিলোমিটার রাজ্য সড়ক তারা করবে, তার মানে 85 কোটি টাকার মতো লাগবে সেখানে, আর বাকি জাতীয় সড়কের কোনো কথা নেই। আর যা হয়েছে জাতীয় সড়কগুলিতে, আমি বললাম জাতীয় সড়ক মানে কি, যেখানটায় রুট ক্রসিং হবে সেখানে স্পিড ব্রেকার থাকার কথা, সেখানে এটাকে কি বলে আমি অবশ্য ভুলে যাই, চেতাবনি, এটা বিপ্লব বাবু বলে এটা বলতে পারতেন, হিন্দি উনি খুব মোটামুটি জানেন, যে ওয়ার্নিং সিগন্যাল গুলো থাকে, কোথাও ওয়ার্নিং সিগন্যাল, এখানে আমাদের এক সাংবাদিক বন্ধু উনি আসছেন, আমি নাম বলবো না, উনি খোয়াই জামপুরা থেকে চাম্পা হওয়ার যাওয়ার পথে খোয়াই কমলপুর যে ন্যাশনাল হাইওয়ে এটা তো ক্রসিং হচ্ছে, এবং এটার মধ্যে যদি কোনো ছেলে মেয়ে গাড়ি ফু করে চলে যায় সেখান থেকে, কোনো ট্রাক এসে যদি ধাক্কা দেয় দেখবেন অ্যাক্সিডেন্টের খবর পাবে,